বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার চলে এলাম আপনাদের মাঝে। আর দেখুন, খুব সুন্দর একটি টেবিল প্লেসমেন্ট আপনাদের সামনে নিয়ে আসলাম, বড় একটি ম্যাট। ম্যাটটি ভীষণ সুন্দর, খুবই চমৎকার একটি ম্যাট। দেখুন, এটি তৈরি করা খুবই সহজ, তবে আমি এটি আজকে তৈরি করা দেখাবো না। আজকে শুধু আমি এর ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব, তবে খুব শীঘ্রই আমি এটি আপনাদেরকে টিউটোরিয়াল করে শেয়ার করব। দেখুন ডিজাইনটি কেমন। এই ডিজাইনটি দিয়ে আপনারা চাইলে বড় গোল কুশন কভারও তৈরি করতে পারবেন। দেখুন, আপনারা চাইলে মোটা দড়ি দিয়ে এটিকে পাপোশ তৈরি করতে পারবেন। খুবই সুন্দর একটি ডিজাইন। তো বন্ধুরা দেখুন, আমি এটি কিভাবে তৈরি করেছি একটু ডিজাইনটা আপনাদের সাথে বর্ণনা করছি। এখানটায় আমি দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16টা 16টা ডাবল ঘুষি দিয়ে আমি এটি ম্যাজিক লুপে তৈরি করে নিয়ে এই ডিজাইনটি তুলেছি। তো পরের রোতে দিয়েছি চেইন, দুটি করে চেইন স্পেস ঘর ডাবল কুশি, দুটি করে চেইন স্পেস ঘর ডাবল কুশি। এ তো এভাবে এই রাউন্ডটি হয়েছে। দেখুন 3 নম্বর রাউন্ডে এখানে একটি করে ঘর স্কিপ হয়েছে পরের ঘরটিতে। এ দেখুন, একটি করে ঘর স্কিপ, পরের ঘরটিতে দুটো ডাবল কুশি, তিনটি চেইন, দুটো ডাবল কুশি, পরের ঘর স্কিপ। এভাবে এই রাউন্ডটি হয়েছে। তারপরে এই যে দেখুন, এখানে একসাথে 9টি ডাবল কুশি, একটি সিঙ্গেল কুশি, 9টি ডাবল কুশি, একটি সিঙ্গেল কুশি, এভাবে এর রোটি হয়েছে। এখানে আমি কালারটা চেঞ্জ করে নিয়েছি, এখানটায় চেইন দিয়েছি, এখানে সেই একই রকম চেইন ডাবল কুশি, ডাবল কুশি চেইন, ডাবল কুশি চেইন। এই তো এই নিয়মটাই এখানটায় রিপিট হচ্ছে। আমি এখানে 4টি কালার ব্যবহার করেছি। দেখুন, 1টি, 2টি, 3টি, 4টি, চাইলে এটাকে আরো বড় করা যাবে। তো আমি এতটুকু করেছি। তো বন্ধুরা, এই যে টেবিল ম্যাট ডিজাইনটি, এটি আপনাদের কেমন লেগেছে? আমি আশা করছি আপনাদের ডিজাইনটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে তারা দেখতে পারে। আর এতক্ষণ আমার পাশে যারা রয়েছেন এবং সবসময় থাকেন এবং আমাকে সাবস্ক্রাইব করেছেন, সেই সকল বন্ধুদের জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা আপনাদেরকে। আর যারা যারা নতুন জয়েন করেছেন আমার এই ভিডিওটিতে, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে।
আর পাশে একটি বেল আইকন রয়েছে, তাতে অল সিলেক্ট করে নেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো খুব শীঘ্রই সবার আগে আপনাদের কাছে চলে যায়, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো এই তো সেই ডিজাইনটি। তো আজকের মতো বন্ধুরা এখানেই বিদায় নিব। তো তার আগে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সব সময় শাকিরাজ টাচের সাথে থাকবেন, এই কামনা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।